তৃতীয় শ্রেণীর কোন বিষয়ে চমকপ্রদ ক্লাস? সবাই খাতা বের করো।
সবাই খাতা নিয়ে নাও তো
দেখো চারটা পনির খুঁজে পাইছে, একজন একটা চালিয়ে দিতে পারবা? এরকম চিন্তা করলে আমরা অনেকগুলা কোণ দেখতে পাবো, ঠিক আছে? আমরা একটু নেহারের কাছ থেকে দেখি, নেহার চলে আসলে কি তুমি কোন দেখতে পাচ্ছ? অনেকগুলা কোন দেখতে পাবো, আমরা বাড়িতেও দেখতে পাবো, পড়ার টেবিলে দেখতে পাবো, আমরা বাইরে বাইরে বাইরেও দেখতে পাবো, ঠিক আছে না? অনেক প্রকার কোন আছে, কোনগুলাকে বাড়ানো যায়, ছোট করা যায়, তাই না? যেমন দেখো এখানে একটা দেখতে পাচ্ছ, এটাও কি কোন? কটা কোন আছে? দেখো এই কোনটা, এই যে কোনগুলো তুলিছো না, এই কোনগুলা আমরা এখন আঁকবো, আমি কোনটাকে আঁকতেছি ভালো করে চালো, কোনকে আঁকতেছি দেখো, দেখতে পাচ্ছ? এই আমি বসাইলাম, আমি এই কোনটাকে মনে করে আঁকবো, ঠিক আছে? তাহলে দেখো এটাকে বসার পর আমি এইভাবে টানে দিলাম, আর এই পাশে এটা টানে দিলাম, ভালো করে দেখো এখানে কি কোন তৈরি হলো? কটা কোন তৈরি হয়েছে বলো দেখি? কটা কোন? কারণ এটা একটা বাহু আর এটা একটা বাহু, দুই বাহু এক জায়গায় বুঝি করেছে, তাই কি করে হয়ে গেছে? এবার দেখো তো আমি যদি এই পাশ থেকে আরেকটা বাহু মানে এখানে লাগাই দিই, তাহলে এখানেও কি কোন হয়েছে? কোন হয়েছে? তাহলে এটা যদি এখানে লাগাই দিই কোন কোন হয়েছে? তাহলে কটা কোন হয়ে গেল? তিনটা কোন হয়ে গেল, তাই না? এভাবে কি আমরা চারটা কোন আঁকতে পারবো না? চারটা কোন আমি এভাবেও আঁকতে পারি, দেখো তোমরা ভালো করে খেয়াল করো, আমি স্কেল দিয়ে সিঙ্গল করে চারটা কোন আঁকতে পারবো, সবাই খেয়াল করো, এই যে আমি মনে করো এরকম একটা বাহু দিলাম, ওইখানে একটা বাহু দিলাম, বুঝেছি না? দেখো তো দুটো ভাবে এক জায়গায় মিলিত হয়েছে, একটা কথা মনে রাখবো, কোন তৈরি হওয়ার একটা শর্ত আছে, দুটো বাহু এক জায়গায় মিলিত হওয়ার, যদি মিলিত না হয় তাহলে কোন হবে? কোন হবে? একটা উদাহরণ দিয়ে দেয়, যেমন দেখো এখানে খেয়াল করো, এখানে একটা রেখা, এটা একটা রেখা, এই দুটা দেখো তো এক জায়গায় মিলিত হয়েছে, এখানে কোন হয়েছে? তাহলে এরকম ভাবে কখনো কোন হবে না। আচ্ছা এরকম জিনিস কোন দেখা হয়েছে বলেন দেখি, আর আর কোথায় কোথায় আছে এরকম জিনিস? এই এরকম দুটো সোজা কখনো এক জায়গায় লাগে না, তো এই যে বলবো রিকল কোনটা বলবো? জানালা, দেখো দেখি এই দুটা কি এক জায়গায় মিলছে? তাহলে কোন হবে? আর ও বলবো আরেকটা কোথায় বলবে? রেল লাইন, রেল লাইন দেখছো? রেল লাইন কি কখনো মিলে? এখানে দেখো দুইটা বাহু আর একটা মিলিত বিন্দু, এই মিলিত বিন্দুটার নাম কি বলতে পারবা? নাম হচ্ছে,
দুটি রেখা মিলিত বিন্দু তারপর ব্র্যাকেটে লিখছি আমি শীর্ষ বিন্দু
যে আকৃতি তৈরি করে তাকে কোণ বলে লিখছো ঠিক আছে আমরা একটু শুনি ইদওয়ানের কাছ থেকে পড়াশোনা দিয়ে লিখছো সুন্দর এইবার দেখো তো আমরা একটা কোণ আঁকতে পারবো না তাহলে এখানে দেখো যেমন সবাই দেখো যেমন যেমন দিয়ে একটা কোণ আঁকো সবাই স্কেল লাগাবে সবাই স্কেল লাগাও সবাই স্কেল হাতে নাও সবাই আমার মতো উপরে স্কেল বসাও এই যে দেখো আমি একটা কোণ রেখা দিলাম এবার দেখো কোণের বৈশিষ্ট্য দেখো কোণের বৈশিষ্ট্য কোণের বৈশিষ্ট্য হ্যাঁ বসো তুমি বসো এক নম্বর রোমান সংখ্যায় দাও রোমান সংখ্যায় ওয়ান দাও বুঝছো যে রাখো দুটি পার্শ্ব বাহু থাকবে সোজা করে দিবা যেটা মাথা করে দিবা এই জিনিসটা দেখাবা হ্যাঁ একটা কোণ আর এখানে
কাহিনীটা বৈশিষ্ট্য সুন্দর করে লিখবা। হ্যাঁ দেখো আসন বসন্ত দেখো, আচ্ছা দেখো ঘরে দেখো, এখানে ঘরে দেখো সবাইকে আমরা কোন কেমন করে তৈরি হয় বলতে পারবো? এই যে দেখো সুন্দর করে আঁকা যায়, এই সোজা করে দিবা,
আমার দেখো তুমি এটা সোজা করে দিবা হ্যাঁ দিয়ে এটাকে এখানে লাগাই দিবা আর এটা এখানে লাগাই দিবা এই যে হয়ে গেল এখানে কোনগুলোর নাম দাও দেখি তুমি এটা নাম দাও এটা নাম দাও দাও ক খ ওয়া দাও আমাদের মতো করে কি ওরা কোন আট করছে 108 108 108 তোমার বই কই দাও আমাকে দাও
আমি যাকে বলবো সেই আগে হাত তোলো কে কে করবা
Oke, coba lara dulu, pasai.